জানকী, আমাকে ক্ষমা করে দাও জানকী। এরপরে আর কোনো ভুল করবো না, ভুল চিন্তাও করবো না, ছেড়ে দাও জানকী। জানকী, আমাকে ছেড়ে দাও জানকী। জানকী, দয়া কর আমাকে ছেড়ে দাও, আমাকে, আমার ভুল হয়ে গেছে, জানকী ছেড়ে দাও। আমাকে বাঁচাও জানকী, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করো জানকী, আমাকে কিছু করো না জানকী, বাঁচাও জানকী, জানকী ছেড়ে দাও, আমাকে বাঁচাও, দয়া করে আমাকে কিছু করো না। এবার গঙ্গাকে জানকী সামলে নেবে, এবার আমি যাই। আঙ্কেলের কি হলো? আমার থেকে আগে নন্দিনী এখানে এসে গেছে। তাহলে ওই গঙ্গাকে বাঁচিয়ে তুলেছে, কিন্তু ও কেন গঙ্গাকে বাঁচাতে এলো বলো দিদি? ধর্মরাজ আঙ্কেল কোথায় আছেন? ওনার কিছু হয়নি তো? ধর্মরাজ একজন চিটিংবাজ, ওর মতো খারাপ লোক আর হয় না। তুই ওর ব্যাপারে মাথা না ঘামিয়ে আয়, এখান থেকে চলে যাই। কেন ধর্মরাজকে খুঁজছিস তুই? তুই কষ্টে আছিস দেখেও ও ভয় কোথাও লুকিয়ে রয়েছে, তুই এখন এখান থেকে চল। না, ওই নন্দিনী ওনাকে মেরে ফেলার চেষ্টা করেছে, ওই নন্দিনী ওনার কোনো ক্ষতি করে দেবে। ধর্মরাজ ভালো লোক না, তুই ওর ব্যাপারে চিন্তা করিস না। অরুণের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে আছে, প্রথমে গিয়ে ওকে দেখ। হে ভগবান, কি হয়েছে অরুণের? তুমি এতক্ষণ কেন বলনি? কোথায় আছে ও এখন? আমাদের ফ্যামিলি ডক্টরের হাসপাতালেই আছে, তুই তাড়াতাড়ি যা ওখানে। মা, শুনছেন? আপনার কাছে আমি একটা সাহায্য চাইতে এসেছি মা। ও নন্দিনীকে কিভাবে মারবে সেটাই হয়তো আজ জিজ্ঞেস করতে এসেছে, ওকে যেভাবেই হোক তাড়াতে হবে। এখন আমাকে আপনি সাহায্য করবেন কিনা সেটাই ভাবছেন নাকি? এবার আমি নন্দিনীকে শেষ করার জন্য আপনার কাছে সাহায্যের জন্য আসেনি, বরং ওকে বাঁচানোর জন্য আপনার সাহায্য চাই মা। তুমি ওকে কিভাবে সাহায্য করবে? নন্দিনীর একটা বোন আছে শুনলাম, নিজের বোনকে খুঁজে পেলে নন্দিনী ভালোবাসায় ও প্রতিশোধ ভুলে নিজের বোনকে কাছে টেনে নেবে, আর আমি শুধু এটাই চাই। সেই জন্য নন্দিনীর বোনের ব্যাপারে আমি জানতে চাইছিলাম।
আপনারা আমাকে এই সাহায্যটা করতেই হবে। আমি ওর বোনকে খুঁজে যদি ওর কাছে নিয়ে যেতে পারি তাহলে আমার উপরে ওর রাগ নিশ্চয়ই কমবে। একমাত্র গঙ্গাই যে নন্দিনীকে মারতে পারবে সেটা কেউ জানতে পেরে গেছে? ও ভেবেছে ওকে আমি এমনি আমার মেয়ের কথা বলে দেব, তাই ও এখানে চলে এসেছে। নন্দিনীর বোন কে? ও কোথায় আছে বলুন? আমি আপনার ভরসায় এসেছি, আপনি আমাকে যা বলবেন আমি সেটাই শুনব। নন্দিনীর বোন কে সেটা জেনে যদি তুমি শান্তি পাও তাহলে অবশ্যই আমি তোমাকে সেটা বলবো। নন্দিনীর বোন নন্দী ভগবানের গ্রামে একটা বাগান বাড়িতে ও একলাই থাকে। তুমি যদি ওখানে যাও ওর সাথে দেখা করতে পারো। তুমি যে প্রশ্ন আমায় করেছো তার জন্য কোথায় যাবে বলে দিয়েছি, যাও গিয়ে দেখা করো। ওর থাকার জায়গাটা বলেছেন, এটাই যথেষ্ট। খুব উপকার করলেন আপনি, আমি এক্ষুনি গিয়ে ওর সঙ্গে দেখা করব। আমার আঙুল দিয়ে আমারই চোখ প্রাণের চেষ্টা করছিস? তুই যদি চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। আমাকে বোকা বানিয়ে তুই কিচ্ছু করতে পারবি না। এক্সকিউজ মি, অরুণ নামের একজন পেশেন্ট আছে, কোন ওয়ার্ডে আছে একটু বলবেন। এক মিনিট, সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর আছে, রাইট সাইডে থার্ড রুম। তুমি চিন্তা করো না গঙ্গা, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তুমি ঠিক আছো তো? কিরণ কিছু কথা বলবে বলে অরুণকে ডেকেছিল। ও যখন ওর সাথে দেখা করতে যাচ্ছিল তখন রাস্তায় একটা লরির সাথে ধাক্কা লেগে যায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর তো কোনো জ্ঞানই ছিল না, জ্ঞান হারিয়ে ও রাস্তাতে পড়েছিল। কে একজন ওকে গাড়ি করে নিয়ে এসে এই হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। তারপরে হাসপাতালে অ্যাডমিট করে ওর সব ট্রিটমেন্ট শুরু হয়েছে। শুধু মাথায় একটু আঘাত লেগেছে, দু তিন দিনের মধ্যে ডিসচার্জ হয়ে যাব ডাক্তার বলে দিয়েছেন। ভাগ্যিস যা হয়েছে অল্পের উপর দিয়ে হয়েছে, যদি বড় কোনো বিপদ হতো তোমার তখন কি হতো? এই তো কদিন আগে বাবা ছেড়ে চলে গেলেন, যদি তোমার কিছু হতো আমি কি করে সামলাতাম তোমার, কি করে সহ্য করতাম আমি? ভাগ্যিস অল্পের উপর দিয়ে ওর ফাঁড়া কেটে গেছে। এই ব্যাপারে তুই আর কোনো কথা বলিস না, অরুণের ভালোর জন্য নিজেকে সামলা মা। হ্যাঁ গঙ্গা, রাজশেখর দাদা অনেক পুণ্য করেছিলেন কিন্তু ওনার পুণ্য ওনাকে বাঁচাতে পারেনি, কিন্তু আমাদের অরুণ খুবই ভালো এই জন্যই ও আজ জীবিত। শুনলাম নাকি কে একজন ওকে বাঁচিয়েছে, অরুণকে যিনি বাঁচিয়েছেন ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। Oh.
জানো কি, আজ তুমি আমায় বাঁচালে বলে আমি বেঁচে আছি। কখনোই আমি তোমায় চোখের সামনে দেখতে পাইনি, কিন্তু আজ দেখতে পেলাম। এখনো তুমি এখানেই কোথাও আছো? কোথায় আছো জানো কি? যে কোনো কারণেই হোক, গঙ্গার প্রতি তোমার ভালোবাসা কম হওয়া কোনো মতেই উচিত নয় অরুণ। তাই আমি তোমার সামনে আসছি না। এগো, কে খুঁজছো তুমি? আমি জানো কি কে খুঁজছি। এইসব তুই কি উল্টো পাল্টা বলছিস? যে চলে গেছে সে কি আর ফিরে আসবে? জানকি এসেছিল। ওই লরিটা আমাকে ধাক্কা মারার পর আমাকে তো জানকি এসে বাঁচালো। আমি জানি ও এখানেই কোথাও আছে। এরকম একটা বিপদ থেকে বাঁচানোর পর ও আমার চোখের সামনে আসতে চাইছে না। এই দেখো অরুণ, তোর মাথায় আঘাত লেগেছে বলে জানকীর কথা তোর মনে পড়ছে। ওকে মনে করাটা তোর ভুল না, কিন্তু ওর কথা ভেবে নিজেকে কষ্ট দিস না। তোর বাবা মারা যাবার পরে আমরা তো সবাই তোর উপরেই সম্পূর্ণ ভরসা করে আছি। তোকে ভালো থাকতে হবে, মনে সাহস রাখ, কিচ্ছু হবে না। আমাদের ফ্যামিলি ডক্টরের হাসপাতালেই আছে, তুই তাড়াতাড়ি যা ওখানে। দিদি, তুমি ওকে বাঁচিয়েছো দিদি, আমি খুব খুশি দিদি, আমি খুব খুশি।